আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আমি প্রজ্ঞা ইসলাম, সহকারী শিক্ষক। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পড়াবো ইংরেজি। তোমরা এখন এই মুহূর্তে যারা মোবাইল বা টিভি স্ক্রিনের সামনে বসে আছো, তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বই এবং খাতা কলম নিয়ে বসে যাও। তো এখন আমরা শুরু করছি আমাদের আজকের পড়া। দেখো, গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম স্টোরি রিমা অ্যান্ড দ্য সিড, গল্প রিমা এবং তার বীজ, রিমা এবং বীজটি। আমি আর একবার এটি একটু রিডিং পড়িয়ে দিচ্ছি, এটা কিন্তু আমি তোমাদের পড়া দিয়েছিলাম। যাই হোক, আমি আবার একটু পড়ছি। দেখো, অন স্যাটারডে, শনিবারে, রিমাস ফাদার গিভস হার এ সিড, রিমার বাবা তাকে একটি কি দিল? বীজ দিল। অন সানডে, রবিবারে, রিমা পুটস দ্য সিড ইন এ টাব, রিমা ওই বীজটি একটি টাবে রাখলো বা বড় পাত্রে রাখলো। অন মানডে, রিমা ওয়াটার্স দ্য সিড, রিমা ওই বীজে পানি দিল। অন টুইজডে, রিমা পুটস দ্য টাব ইন দ্য সান, রিমা সূর্যে ওই বড় পাত্রটি রাখলো। অন ওয়েডনেসডে, বুধবারে, রিমা ওয়াটার্স দ্য সিড এগেইন, রিমা ওই গাছে আবার ওই বীজে আবার পানি দিল। অন থার্সডে, রিমা ওয়েডস, বৃহস্পতিবারে, রিমা অপেক্ষা করল। অন ফ্রাইডে, শুক্রবারে, রিমা সিজ সামথিং, রিমা কিছু দেখল। দেয়ার ইজ এ স্মল প্ল্যান্ট, সেখানে একটি ছোট চারা গাছ। আমি তোমাদের এই নিচের যে বাক্যগুলো আছে এগুলো অর্ডার অনুযায়ী বা সিরিয়াল অনুযায়ী সাজাতে বলেছিলাম, তোমরা করেছো কি না জানি না। যাই হোক, আমি এখন একটু মুখে বলে দিচ্ছি। দেখো, প্রথমে কি আসবে? প্রথমে আসবে দুই নম্বর লাইনটা, রিমাস ফাদার গিভস হার এ সিড, রিমার বাবা তাকে একটা বীজ দিল। এরপরের যে লাইনটা সেটা হবে, রিমা পুটস দ্য সিড ইন এ টাব, রিমা তার বীজটি একটা বড় পাত্রে রেখে দিল। এরপরে একদম নিচের লাইনটা আসবে, তিন নম্বর লাইনে, রিমা পুটস দ্য টাব ইন দ্য সান, রিমা ওই বড় পাত্রটা সূর্যের মাঝে রেখে দিল বা সূর্যের আলোতে রেখে দিল। এবং শেষের চার নম্বর লাইনটা হবে, দেয়ার ইজ এ স্মল প্ল্যান্ট, সেখানে একটা ছোট চারা গাছ আছে। তো আমি আবার তোমাদের এগুলো পড়ানো হয়েছিল, আর একবার একটু পড়িয়ে দিলাম। তো এখন আমি নতুন পড়ায় যাচ্ছি। নতুন পড়া হচ্ছে ইউনিট 16। দেখো, ইউনিট 16, যারা আমার সাথে গুগল মিটে ক্লাস করেছো তোমরা কিন্তু জানো ইউনিট 16টা একবার নেওয়া হয়েছে। আমি এখন ইউটিউবে ক্লাসে ইউনিট 16টা নিচ্ছি, কারণ গুগল মিটে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট অ্যাটেন্ড করতে পারছো না। যাই হোক, ইউনিট 16-এ দেখো, এখানে নাম্বারস নিয়ে কিছু কথা আছে। আমরা এখানকার বেশ কিছু ওয়ার্ডের মিনিং জানবো এবং এই মিনিংগুলো কিন্তু আমরা জানি। দেখো, নাম্বার মানে হচ্ছে সংখ্যা এবং নাম্বারস মানে হচ্ছে সংখ্যাগুলো, লেসনস পাঠগুলো, আর লেসন মানে হচ্ছে পাঠ। আর একটা আছে লিসন, LISTEN, লিসন মানে শোনা। আমি কিন্তু প্রথম যখন ক্লাস নিয়েছি তোমাদের লেসন এবং লিসন এই দুটো শব্দ পাশাপাশি লিখে অর্থ লিখে দিয়েছিলাম, আশা করি তোমরা ভুলে যাওনি। এরপরে দেখো, লুক দেখো, কাউন্ট গণনা করো, অ্যান্ড সে এবং বলো, প্রত্যেকটা ওয়ার্ড আমরা জানি এবং এই ওয়ার্ডগুলোর মিনিং কিন্তু আমরা জানি। এরপরে দেখো, 23, 24, 25 কাউন্ট করে করে এখানে সেই সংখ্যাটা বসানো হয়েছে, নাম্বারগুলো। তারপরে আবার দেখো, সে মানে বলা, ট্রেস মানে হচ্ছে চিহ্ন বা চিহ্নিত করা, অ্যান্ড মানে এবং, এবং রাইট, WRITE, এই রাইট মানে হচ্ছে লেখা। তারপরে সে দ্য নাম্বার, বলো সংখ্যাটি, কাউন্ট অ্যান্ড সার্কেল, গণনা করো, এবং সার্কেল মানে হচ্ছে বৃত্ত, এই শব্দটা তোমাদের সম্ভবত অপরিচিত। সার্কেল মানে হচ্ছে বৃত্ত, খেয়াল করে দেখো, সার্কেল মানে হচ্ছে বৃত্ত, বৃত্ত বলতে আমরা গোল।
গোল দাগকে বুঝায়। এখানে বৃত্ত না লিখে তোমরা গোলও লিখতে পারো, গোল দাগও বলতে পারো। যাই হোক, বৃত্ত শব্দটা লিখো। বয়রিকার তয় তয় বৃত্ত, বয়রিকারে বৃ তয় তয়, অর্থাৎ ও এর উপরে মাত্রা দিলে সেটা হয়ে যায় তয় তয় বৃত্ত। লিখে নাও সবাই, সার্কেল মানে হচ্ছে বৃত্ত। তাহলে আমরা একটু এখানে গুনে দেখি কতগুলো দেওয়া আছে। তোমরা এখানে অনেকগুলো ব্যাগ দেওয়া আছে, গুনে দেখবে। আবার এখানে অনেকগুলো জুতো দেওয়া আছে, সেটাও গুনে দেখবে। এখানে অনেকগুলো গোলাপ ফুল দেওয়া আছে, এটাও গুনে দেখবে। এবং দেখবে যে কোনো একটা সংখ্যাই হচ্ছে, হয় 23 হবে, না হলে 24 হবে, এবং না হলে 25 হবে। যেই সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা গোল দাগ দিবে, অর্থাৎ তিনটা জিনিসই একই পরিমাণে আছে। তো এখন আমরা আসব ইউনিট 16-এর কালার্স। খেয়াল করো, ইউনিট 16 পৃষ্ঠা 33, ইউনিট 16 পেজ 33, অর্থাৎ এই যে রেইনবো নিয়ে যে একটা লেখা আছে, এটা একটা রাইম। এই রাইমের কিন্তু উপরে কোনো নাম নাই, কিন্তু এই রাইমের নাম হচ্ছে এই যে কালার্স, এটা আমরা এখন পড়ব। খেয়াল করে দেখো, কালার মানে হচ্ছে রং, কালার মানে হচ্ছে রং, কালার্স, কালার্স মানে হচ্ছে রং গুলো, কালার্স মানে হচ্ছে রং গুলো। এরপরে আরো কিছু আছে, আমি সেটা লিখে দিব, তোমরা একটু লিখে নাও। কালার মানে রং, কালার্স মানে হচ্ছে রংগুলো। আমি উপরের এগুলো মুছে দিচ্ছি, এটাও এখন মুছে দিলাম। এরপরে দেখো রেড, রেড মানে কি? রেড মানে হচ্ছে লাল, এটা কিন্তু তোমরা জানো। অরেঞ্জ, অরেঞ্জ মানে হচ্ছে কমলা, অর্থাৎ কমলা রং। খেয়াল করে দেখো, আমার ড্রেসটা কিন্তু আজকে কমলা, অরেঞ্জ কালার, সেই অরেঞ্জ। ইয়েলো, ইয়েলো মানে হচ্ছে হলুদ। লিখে নাও তোমরা, আমি এরপরে আবার লিখে দিচ্ছি। তারপরে এই এই পাশে লিখে দিচ্ছি গ্রিন, GREEN, গ্রিন মানে হচ্ছে সবুজ। ব্লু, ব্লু মানে আসমানি নীল, আসমানি নীল। ইন্ডিগো, ইন্ডিগো মানে হচ্ছে নীল। তোমরা এখানে শুধু আসমানি লিখলেও হবে, আবার আসমানি নীল লিখলেও হবে। আর ইন্ডিগো, ইন্ডিগো মানে কিন্তু নীল। খেয়াল করো, ব্লু বলতে আমরা সচরাচর নীল বুঝাই, কিন্তু ব্লু বলতে এখানে যেটা বোঝানো হয়েছে স্কাই ব্লু, আকাশের যে নীল সেই নীলটাকে বোঝানো হয়েছে। আসমানি নীলও বলা চলে, আবার শুধু আসমানি বলা চলে, আর ইন্ডিগো এখানে নীল। আমি রেড রংটা মুছে দিচ্ছি, রেড এবং অরেঞ্জ। এরপরে দেখো ভায়োলেট, ভায়োলেট, ভায়োলেট মানে হচ্ছে বেগুনি, বেগুনি। এখন দেখো রাইম মানে ছড়া, এই শব্দটা কিন্তু তোমরা জানো। রেইনবো, রেইনবো মানে হচ্ছে রংধনু। খেয়াল করে দেখো, রেইনবো মানে হচ্ছে রংধনু। এই শব্দের বানানগুলো এবং অর্থগুলো তোমরা জেনে নাও। রেড মানে লাল, অরেঞ্জ মানে কমলা, ইয়েলো মানে হলুদ, গ্রিন মানে সবুজ, ব্লু মানে আসমানি নীল বা আসমানি, ইন্ডিগো মানে হচ্ছে নীল, এবং ভায়োলেট মানে বেগুনি, আর রেইনবো মানে হচ্ছে রংধনু। রংধনু দেখেছো, রংধনু সচরাচর বৃষ্টির পরে আকাশে দেখা যায়। এখন দেখো আমি এগুলো মুছে দিচ্ছি। আমি এখন এগুলো মুছে দিচ্ছি। এখন দেখো তোমরা, তোমাদের এই কালার্স রাইমটা, এখানে কিন্তু কালার্স লেখা নেই, কিন্তু তোমরা কিন্তু কালার্স লিখবে। উপরে কালার্স লেখা আছে, তোমরা এখানে কালার্সটা লিখবে। তাহলে আমাদের রাইমটার নাম হচ্ছে কালার্স, COLOURS, কালার্স রাইম।
দেখো আমি কালারস রাইমটা পড়ে শোনাচ্ছি, রেইনবো রেইনবো রংধনু রংধনু আই সি ইউ, আমি তোমাকে দেখি রেড অ্যান্ড অরেঞ্জ লাল এবং কমলা, ইয়েলো গ্রিন অ্যান্ড ব্লু হলুদ সবুজ এবং আসমানি, ইন্ডিগো অ্যান্ড ভায়োলেট টু নীল এবং বেগুনিও আছো। অর্থাৎ রেইনবো বা রংধনুতে যে সাতটি রং আছে সেই রং নিয়ে এই রাইমটা লেখা হয়েছে। তো যাই হোক, তোমরা এই রাইমটা খুব সুন্দর করে ভালো করে অর্থসহ বানান করে মুখস্থ করে ফেলবে। তোমাদের বাড়ির পড়া কিন্তু এটাই থাকবে, কালারস রাইম অর্থসহ মুখস্থ এবং পড়া, অর্থসহ পড়বা এবং মুখস্থ করে ফেলবা। তাহলে আমি কি লিখছি, বাড়ির কাজটা দিয়ে দেই। বাড়ির কাজ, বাড়ির কাজ, কালারস রাইম, কালারস রাইম অর্থসহ মুখস্থ, বাড়ির কাজ কালারস রাইম অর্থসহ মুখস্থ। খেয়াল করে দেখো, এটা ছিল আমাদের ইউনিট 16 এর পড়া। ইউনিট 16 আমাদের এটু পর্যন্ত, আমাদের 30 জুনের যে সিলেবাস সেই সিলেবাসে পড়া আছে। তো এর মধ্যে আমাদের কালারস রাইমটাও আছে এবং কালারস রাইম তোমরা ভালো করে অর্থসহ পড়ে রাখবে এবং প্রত্যেকটা রঙের অর্থ ভালো করে জেনে নেবে। তো আজকে এ পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।